আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিবস দিনটা কোন দিনে তার জন্ম হয়েছে এই জিনিসটা কিন্তু চূড়ান্ত নির্দিষ্ট সবাই জানেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন রোজা রাখেন, তিনি বলেছিলেন যে যাকা ইয়াউমুন উলিদতু ফীহ, এটা এমন একটা দিন এই দিনে আমার জন্ম হয়েছিল। তাহলে সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত, এবং এটা কোথায় আছে, সহিহ মুসলিমে আছে। প্রিয় ভাইয়েরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটা জানা সবার নির্দিষ্ট, তারিখটা কিনা নির্দিষ্ট না। আর সেই দিন উপলক্ষে তিনি কি করছেন, রোজা রাখছেন। সোমবার উপলক্ষে তিনি কি করছেন, রোজা রাখছেন। আর আমরা আরও রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবীর নামে মিজিলাফি, মিষ্টি, খিচুড়ি, যত যা আছে বিরিয়ানির প্যাকেট আরও মিলাদ পড়ে বেশি বেশি করে খাই। নবী সাল্লাল্লাহু সাল্লাম তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন, খানাই ছেড়ে দিছেন, আল্লাহ কাছে শুকর আদায় করছেন। আর আমরা ওই দিনে আরও বেশি করে খাই, সম্পূর্ণ উল্টা হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, তাহলে নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয় তাহলে বছরে একদিন না, প্রতি সপ্তাহ করতে হবে, সেটা কি সোমবারে রোজা, প্রতি সপ্তাহ করতে হবে এবং সেটা কি সোমবারে রোজা রাখতে হবে। আপনি বছরে একদিন ফুর্তি করবেন, আর জিলাপি মিষ্টি খাবেন, খিচুড়ি আর বিরিয়ানি বিতরণ করবেন, এর কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার, হককে হক হিসাবে বুঝার, বাতিলকে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।